রাতের শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বর্তমান পরিস্থিতি জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আর রিয়াজ, টানা বৃষ্টিতে তাপপ্রবাহ কতটা কমলো এবং কি বলছেন সাধারণ মানুষ? আজও কি বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দিয়েছে কিনা আবহাওয়া অফিস? গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অফিস বলছে যে গতকাল রাতে যে শিলাবৃষ্টি হয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতও হয়েছে, পাশাপাশি ঝোড়ো বৃষ্টি হয়েছে। এবং আবহাওয়া অফিস কদিন ধরে যদি বলছিলেন যে 6 তারিখের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে, সেই ক্ষেত্রে বলছে আজকে সে 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা উঠানামা করতে পারে ঢাকার মধ্যে। আর রাজধানী এবং আশপাশে গতকালকে যেভাবে বজ্রসহ বা ঝড়ো বৃষ্টি হয়েছে সেটি আসলে ধারণা করা হয়েছিল অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা, রাজধানী এবং আশপাশের এলাকায়। তো সেই হিসেবে আসলে খুব বেশি যে বৃষ্টি হয়েছে তাও বলা যাবে না, তবে যেহেতু বৃষ্টি প্রচণ্ড ঝড় ছিল এবং শিলাবৃষ্টি ছিল, সেই কারণে আসলে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসছে, এই বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরে এসছে এবং ঠান্ডা রয়েছে। সেই ঝড় বৃষ্টির পর একটি ঝলমলে আকাশ আমরা দেখবো ভাবছিলাম, কিন্তু আজকেও আবহাওয়া তথ্য অনুযায়ী আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে এবং সেটি অস্থায়ীভাবে। তবে সকালে যেমন ঝলমলে রোদ উঠেছিল এবং সেটি কিছুক্ষণের মধ্যে আবার মেঘে ঢেকে যাচ্ছে এবং আবার রোদ উঠছে, এই ধরনের অবস্থা বিরাজ করছে এখন বাহিরে। আর পাশাপাশি আবহাওয়া অফিসে আরেকটি তথ্য বলছে, যেহেতু এই মে মাসটি উত্তপ্ত মাস এবং সবচেয়ে উষ্ণতম মাস বছরের মধ্যে, সেই কারণে মধ্য মের পর থেকে এবং শেষ পর্যন্ত অর্থাৎ পরবর্তী 15 দিন 2 থেকে আরও 3টি তাপপ্রবাহ থাকতে পারে বা দাবদাহ, যেটি যে মানুষকে জনজীবন অতিষ্ঠ করা দাবদাহ, সেটি আবার ফিরে আসতে পারে এবং 2 থেকে 3 দফা হতে পারে এবং সেটি একটি আসলে দুঃসংবাদ। তবে আপাতত স্বস্তি হচ্ছে মধ্য মে পর্যন্ত এই যে আবহাওয়া সেটি বিরাজ করে। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ।